লাগে দেখতে। এটা কি আমার বান্ধবী বাগানে এসে কিটু খাচ্ছে, জানি না এটার নাম কি রে। এটার নাম আমি নিজেও জানি, দেখ এটা কি খেলে পাগল হয়ে যায় মানুষ। জানে কে এটার নাম কি? এই যে এই যে, কেউই তো জানে না, এরা যে টুকা এরাও তো জানে না। এই যে গাছের সাথে ঝুলে আছে, আমরা তো অদ্ভুত অদ্ভুত ফুল ফল সব আবিষ্কার করি, নাম জানি না কিছুই, পাইলেই পাগল হয়ে যায়। এই ফলের নাম আমি জানি না, কেউ জানলে আমাকে জানাই দেবেন। এই ফল কি খাওয়া যায়? দেখো রাতে কতগুলো, দেখ আমার ভিতরে ছোট, এটা ছোট, এই যে নিচে দেখো, এই যে কত বড় আখের ক্ষেত, কি সুন্দর গান গাইতে গাইতে সব আখ খাচ্ছে। পরের ক্ষেতের আখ, আখচোর আখ চুননি শাক চুননি, রাস্তাটাই বন্ধ হয়ে গেছে আখের পাতাতে। কিছু দেখে রাখ, খুব সুন্দর লোকেশন। জঙ্গলের মধ্যে যাও কাপ, ওক ঝোক থাকতে পারে না। ও এই কচুরি পানা ফুল তাই না, কাশ ফুল সুন্দর দেখাচ্ছে তো। জঙ্গলি একটা, এই যে তোরা কি দেখাবি আর ফুল কই, পানিটা কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। পুকুর তো পুরোটাই কচুরি পানা দিয়ে ভর্তি, মাছ দেখো দেখো মাছের ঝাঁক, কাছে গেলে একটু ভিডিও করতে পারতাম রে।
সূর্যের আলো পড়ছে পানির মধ্যে, অসাধারণ একটা দৃশ্য। পুকুরের উপরে ওটা কি সে টাল দিছে রে? লাউয়ের, লাউ গাছের একটা জাংলা কার এটা? লাউ ধরছে নাকি? দেখ তুলে এটা নিয়ে চলে যাই। কই গেল রে শাকচুন্নি গুলো? দেখি কার কে কত দূর যাইতে পারে। দে একটা লাভ আমার একটু দিল না, কি খারাপ রে? আল্লাহ আমার হাতে ভাঙ্গে নাই সেটা নাই। না পড়ে মাঠে কি ওর কি পরীক্ষার্থী না পড়াশোনা করে জায়গা কি? কি বাতাস তেন আমার কুন্ডা এর না তানা এটা তানা কুন্ডা তানা তানা কুন্ডা আমার কি জানি বাতাস। কৃষকরা এখন ধান নেওয়ায় ব্যস্ত বাড়িতে। আখের ক্ষেতগুলো কাদের? কোন জঙ্গলে আসলাম বল? Thank you.